অনেক হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার ক্ষেত্রে 10 ইয়ার্স কমপ্লিট হলে, 25 ইয়ার্স কমপ্লিট হলে, 20 ইয়ার্স কমপ্লিট হলে ভিডিও বানিয়েছি এর আগে। আজকে একটা হলিউড ফিল্ম নিয়ে বানাচ্ছি, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট হলিউড ফিল্ম, দ্যাট ইজ সেভেন, ডেভিড ফিঞ্চারের ডিরেকশনে। তো এটা আপনারা আশা করি সবাই অনেকেই দেখেছেন, ম্যাক্সিমাম লোকেই দেখেছেন যারা হলিউডের ফিল্ম দেখেন, আর যারা এখনও দেখেননি সেভেন, আজকে রাতেই দেখে ফেলুন, আই থিঙ্ক নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, প্লিজ গো অ্যান্ড চেক আউট সেভেন। তো এটা একটা সিরিয়াল কিলিং নিয়ে গল্প, একটা কিলার থাকে যেটা কেভিন স্পেসি প্লে করছে, তো সে এই যে 7টা সিন লেখা আছে সেই 7টা সিনের ওপর বেস করে, সেই কানেকশনের ওপর বেস করে মার্ডার করছে। তো এই এবং 2টো ডিটেকটিভ আছে যারা এই কেসটাকে ইনভেস্টিগেট করছে। তো এইটা হচ্ছে প্রিমাইস, কিন্তু এটা শুনতে যতটা সিম্পল মনে হচ্ছে ততটা সিম্পল নয়। ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা এই সেভেনের প্রতি সবচেয়ে প্রথমে অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পারফরমেন্স। Morgan Freeman was amazing, Brad Pitt was really good, and definitely Kevin Spacey, he was amazing. To tinjoneri performance darun legechilo, writing darun legechilo, khub layered ekhane, it is not only about the investigation, ekhane characters der upore prochur focus ache, mane Brad Pitt er character ta ar আরেকটা হচ্ছে যে ডিরেক্টর যেভাবে সেট আপটা তৈরি করেছে, আপনি যখন প্রতিটা ক্রাইম সিনে ওরা ইনভেস্টিগেট করতে যাচ্ছেন মনে হবে এরকম আপনার দেখে যে আপনি নিজেও ওখানে প্রেজেন্ট আছেন, আপনাকে মানে এতটাই এঙ্গেজমেন্ট এত ভালো যে আপনার মনে হবে যে আপনি ওখানে নিজে প্রেজেন্ট আছেন ক্রাইম সিনে। এবং দ্য মানে যে এনভায়রনমেন্টটা বা যে ধরনের কালার টোন ইউজ করেছে, যে ধরনের লাইটিং করেছে ফিঞ্চার, তাতে মানে মানে দ্য অ্যাটমসফিয়ার ইজ সাচ যে আপনি ওই এটা ফিল করতে পারবেন না। দ্য ইমেজেস আর ভেরি ডিস্টার্বিং, মানে যেভাবে ও মেরেছে এক একটা লোককে, দোজ ইমেজেস আর ভেরি ডিস্টার্বিং। অ্যাট দ্য সেম টাইম যখন ধরুন আমাকে ওটা দেখাচ্ছেও না, তখনও ধরুন মানে এরকম যে জায়গাটা দেখাচ্ছে, এবং গোটা সিনেমাতে আমরা জানতে পারি না যেটা এক্স্যাক্টলি কোন জায়গায় হচ্ছে, ওখানে খালি খালি এটাকে প্লেস প্লেস বলে মানে ওরা বলে যে দিস প্লেস ইজ ভেরি ব্যাড অ্যান্ড অল, এইভাবে বলে, মানে এক্স্যাক্ট কোন জায়গায় হচ্ছে কোন প্লেসে হচ্ছে সেখানকার মেনশন করে না। এবং সেখানকারও এমনি নর্মাল যে লাইটিংটা করেছে না, যে কালার প্যালেটটা ইউজ করেছে, দ্যাট উইল অলসো গিভ ইউ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং, যে আপনি যেটা খুব টেনশনওয়ালা সিনে আছেন, মানে আপনার একটা ভিতর থেকে ফিল হতে শুরু করবে যে আপনি খুব একটা একটা অন্যরকম সিনেমা দেখছেন, একটা দারুণ একটা মুড সেট আপ করে দেয়, যেটা ফিঞ্চার খুব সাকসেসফুলি করে এখানে। তো এইটা আপনাকে মানে দারুণভাবে এঙ্গেজ করে দেবে, যেটা এই ফিল্মের একটা দারুণ কোয়ালিটি। পারফরমেন্স হলো, এটা হলো, অ্যান্ড ডেফিনেটলি এন্ডে একটা প্লট টুইস্ট রয়েছে, দুর্দান্ত একটা প্লট টুইস্ট রয়েছে। এমনিতে যদি আমি নর্মালি দেখি তো এটা একটা এরকম জিনিস যেখানে একটা ধরুন ভিলেন আছে, যদি আপনি নর্মালি প্রিমাইসটা দেখেন যে একটা ভিলেন আছে, সে কিছু ক্রাইম করছে, দুজন প্রোটাগনিস্ট আছে, ফাইনালি তারা ভিলেনকে ধরেও, ইভেন আপনাদেরকে এখন আমি বলছি, স্পয়লার দিচ্ছি না, মানে এটা তো এখন সবাই জেনে গেছে, আমি সেই আশা করেই ধরছি যে লাস্টে ভিলেন মরেও যায় হিরোর হাতে, বাট স্টিল দ্য ভিলেন উইন্স, দ্যাট ইজ দ্য প্লট টুইস্ট। সো এইটা একটা অন্যভাবে মানে সে যে আইডিওলজিটাকে ফলো করছিল সেই দিক থেকে দেখতে গেলে সে কিন্তু জিতে যায়। সো এটাই একটা দারুণভাবে মানে এন্ডিংটা হয়, এবং এই ফিল্মটা কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ফিল্ম ইট কোয়েশ্চেন্স ইয়োর মোরালিটি। এবং মানে এই এই যে সিনসগুলো হচ্ছে, এই যে খুনগুলো করেছে যে ক্যারেক্টারটা, যে আমাদের সিরিয়াল কিলার, সেখানে মানে আপনি বুঝতে পারবেন সেখানেও ফিঞ্চার কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তুলেছে, হাউ দিস থিংস আর নট ওনলি কানেক্টেড টু দ্য ইন্ডিভিজুয়াল বাট অন এ বিগার পিকচার ইট ইজ কানেক্টেড টু দ্য সোসাইটি, আর আপনি কিন্তু সেটাকে সিনেমার এন্ড অব দি নেগলেক্ট করতে পারবেন না। সো মানে ইটস আ ভেরি ভেরি ওয়েল রিটেন থিং, মানে ইট ইজ নট ওনলি অ্যাবাউট দ্য, মানে এরকম নয় যে যদি স্ট্রাকচার ওয়াইজ দেখেন দিস ফিল্ম ইজ নট সো ইউনিক, মানে ওর আগেও ম্যান হান্টার বলে একটা ফিল্ম ছিল 1980s এসেছিল, যাতে আমাদের হ্যানিবাল নেক্টার, এই ক্যারেক্টারটা নিশ্চয়ই জানেন অনেকে, সাইলেন্স অফ দ্য ল্যাম যারা দেখেছেন বা হ্যানিবাল দেখেছেন, সো ওই ওই ক্যারেক্টারটার উপরই ছিল একটা রেড ড্র্যাগন তো আই মোস্ট প্রবলি, আমার এখন মনে পড়ছে না নভেলটার নাম, ওটার ওপর বেস করে ওই ফিল্মটা ছিল ম্যান হান্ট। তো মানে ওটাও কিন্তু সিরিয়াল কিলারেরই ফিল্ম, বাট মানে সেভেনে ফিঞ্চার যেটা করে দেখিয়েছে, মানে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম এটাকে বলা যেতে পারে। সো প্লিজ গো অ্যান্ড চেক আউট সেভেন। আর যারা যারা দেখেছেন তাদের কী কী স্মৃতি জড়িয়ে রয়েছে ফিল্মটার সাথে, কবে দেখেছিলাম, আমি পার্সোনালি দেখেছিলাম হচ্ছে ফার্স্ট টাইম 2011, আমি MTS এর একটা ডঙ্গেল কিনেছিলাম, আর ফার্স্ট মান্থে MTS প্রচুর ফ্রিতে ডেটা দিচ্ছিলো, মানে আনলিমিটেড ডেটা দিচ্ছিলো, অ্যান্ড দ্য স্পিড ওয়াজ সুপার, তো আমি ওই MTS এর ডঙ্গেলটা দিয়ে ডাউনলোড করে দেখেছিলাম ফার্স্ট টাইম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াচড সেভেন, আজ থেকে 9 বছর আগে। অ্যান্ড আজকে মানে 25 ইয়ার্স কমপ্লিট হলো, 1995 বেরিয়েছিল দ্য, সো
মানে আমার তো দারুণ লাগে এবং আমি টাইম টু টাইম রিভিজিটও করেছি অনেকবার, তারপরে তো আরো দেখেছি, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই স সেভেন, সো আই রিয়েলি লাইকড ইট। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।